পরিপাটি এ দোকানে সুসজ্জিত এমন সব সুস্বাদু বেকারির পণ্যই যে পচা ও ভেজাল উপকরণ দিয়ে তৈরি হয় তা হয়তোবা জানা নেই অনেকের। রাজধানীর পল্লবীর হারুনাবাদে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন দুটি বেকারির কারখানায় এসব পণ্য তৈরি হয় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। এসব খাবার কখনো চেখে দেখেন না এর কারিগররা। কেক সহ সব পণ্যই তৈরি করা হয় পচা ডিম, স্যাকারিন ও ভেজাল ময়দা দিয়ে, আর পোড়া মবিল দিয়ে বানানো হয় কালো রঙের কেক। পচা ডিম তো আমরা দিন আমরা যাই না যে আমরা তাই যে কেকগুলো তৈরি করে এটা আমরা খাই না, করবো না স্যার, পরিষ্কার করে নেব। অভিযানে নামে মাত্র দামে কিনা 10,000 পচা ডিম নষ্ট করা হয়। বিএসটিআই ও আর্ম পুলিশ ব্যাটালিয়ন 5-এর সার্বিক সহায়তায় মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব খাবার তৈরির দায়ে মোল্লা ও নিউ তিতাস বেকারির মালিককে জেল জরিমানার দণ্ড দেন ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। অবৈধভাবে পচা ডিম, পোড়া মবিল এবং অন্যান্য স্যাকারিন সহ অন্যান্য নিষিদ্ধ উপাদান ব্যবহার করে তারা এই বেকারির কার্যক্রম চালিয়ে আসছিল, যা মানব স্বাস্থ্যের জন্য এবং শিশু স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা এই প্রত্যেক দুটি প্রতিষ্ঠানকেই 2,00,000 টাকা জরিমানা এবং অনাদায়ে মালিককে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। আমরা এই অভিযানগুলো আরো নিয়মিত আমরা চালু রাখবো ঢাকা জেলা প্রশাসনের সাথে সাথে। আইনের তোকা না করে এরা ব্যবসা চালায় যাচ্ছিল, সেই কারণে আমরা আজকে এই অভিযান পরিচালনা করছি। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে নষ্ট করা হয় কেক সহ বেকারির সব পণ্য। হাকিম মোড়ল, 21 টেলিভিশন, ঢাকা।